রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলের তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে শীতের প্রকোপ হিমেল হাওয়ায় বইছে মাঝারি শৈতপ্রবাহ রাজশাহী আবহাওয়া অফিস জানায় আজ রোববার সকাল ছয়টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতা ছিল একশো ভাগ আরও কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি আরও দুই একটি শৈতপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত রাজশাহীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজকেরটা রেকর্ড করা হয়েছে এদিকে রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমূল বস্তিবাসী কর্মজীবী মানুষেরা শীত নিবারণ করতে অনেককে খড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা যায় কিন্তু ছিন্নমূল বা খেটে খাওয়া হতদরিদ্র মানুষের মাঝে তেমন সাহায্য নিয়ে হাত বাড়ানোর তেমন কোনো খবর পাওয়া যায়নি ফলে ভোগান্তিতে পড়েছেন এসব মানুষেরা সেলিমুদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি রাজশাহী